হাজীগঞ্জে আলুর বাম্পার ফলন। ২০২১-২২ অর্থবছরে চাঁদপুরের হাজীগঞ্জে 605 হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। এবার আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 18,150 মেট্রিক টন। হাজীগঞ্জ উপজেলা কৃষি অফিস এবং স্থানীয় কৃষকরা জানান, লাভজনক ফসল এবং উপযোগী মাটি হওয়ায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় আলুর চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চলতি রবি মৌসুমে হাজীগঞ্জ উপজেলা শুধুমাত্র উত্তরাঞ্চলের কালোচো দক্ষিণ এবং কালোচো উত্তর ইউনিয়ন, রাজারগাঁও, দ্বাদশ গ্রাম এবং পৌরসভার কিছু অংশ আলু চাষ করা হয়েছে। বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে মাঠে এখন সবুজের সমারোহ, কৃষকরা ব্যস্ত কৃষিজমির পরিচর্যায়। কালোচো দক্ষিণ ইউনিয়নের কৃষক আবুল খায়ের জানান, আমি আড়াই কানি জমিতে আলু চাষ করেছি, আলুর ফলন ভালো হয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে 200 থেকে 250 মন আলু উৎপাদিত হবে ইনশাল্লাহ। কালোচো উত্তর ইউনিয়নে পিরুজপুর গ্রামের কৃষক আলী আক্কাস জানান, গত বছরও আলুর ফলন ভালো হয়েছিল, তাই এবার নিজের 2 কানি জমি সহ আরও 3 কানি জমি বর্গা নিয়ে মোট 5 কানি জমিতে আলু চাষ করেছি। প্রথম দিকে সারের সমস্যা ছিল, পরে কৃষি অফিসের সহযোগিতায় সার পেয়েছি। বৃষ্টির কারণে কিছুটা সমস্যা থাকলেও জমিনের কোথাও পানি জমেনি। আগামী 15 থেকে 20 দিনের মধ্যে আলু উত্তোলন করতে পারবো। সব মিলিয়ে প্রায় 400 থেকে 450 মন আলু পাওয়া যাবে। হাজীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম বলেন, এবার আলুর উৎপাদন ভালো, আমি মাঠ পর্যায়ে ঘুরে দেখেছি কোথাও বৃষ্টির পানি জমেনি। তিনি আরো বলেন, হাজীগঞ্জ উপজেলায় এবার 605 হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে, আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 18,150 মেট্রিক টন। আমাদের হাজীগঞ্জ প্রতিনিধি মহিউদ্দিন আল আজাদের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।